করলাম এবং এই যোজনার ভিতরে একটা গ্যাস কানেকশনও পেলাম। তারপরে ছবিটা পাল্টে গেল, না ধোয়া না কাশি না বর্ষার দিনে জ্বালানি না পাওয়ার ভয়, এমনকি পরিবারকেও সময় দিতে পারছিলাম। প্রধানমন্ত্রীর এই যোজনায় আমি দুর্গাপূজোর আগে দেশের গরিব মহিলাদের জন্য বাম্পার সুযোগ, পান বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার। বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের জন্য চালু হয়েছে পিএম উজ্জ্বলা যোজনা 2.0 প্রকল্প। এই দুর্দান্ত অফার দিচ্ছে কেন্দ্রীয় সরকার। মাই ডিয়ার ভিউয়ার্স, সামনে লোকসভা ভোটকে কেন্দ্র করে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সাধারণ জনগণের জন্য নিত্য নতুন প্রকল্প লঞ্চ করছে এবং যারা সঠিক সময়ে আবেদন করছেন সেই সমস্ত প্রকল্পের টাকা বা সুবিধা তারা নির্দিষ্ট সময়ের পরে পেয়ে যাচ্ছে। সো দর্শক বন্ধুরা, পিএম উজ্জ্বলা যোজনা 2.0-তে আপনার নাম নথিভুক্ত থাকলে এবারে দুর্গাপূজোর আগেই পেয়ে যাবেন ফ্রিতে একটি গ্যাস সিলিন্ডার। এবং আপনাদের কোন রেশন কার্ডে এই সুবিধাটি পাবেন আজকে ভিডিওটিতে ডিটেলস আলোচনা করে দেব। কোনো প্লেসে স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন। এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে আর একটি লাইক করে দেবে। তাছাড়াও দর্শক বন্ধুরা, আপনার রেশন কার্ডের ক্যাটাগরি অর্থাৎ কোন রেশন কার্ড সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। দেশের গরিব মহিলাদের জন্য বাম্পার সুযোগ, পান বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার। বাড়ি রান্নার গ্যাস সিলিন্ডারের জন্য চালু হয়েছে পিএম উজ্জ্বলা যোজনা 2.0 প্রকল্প। এই দুর্দান্ত অফার দিচ্ছে কেন্দ্রীয় সরকার। 2016 সালে পহেলা মে প্রথম দেশের গরিব পরিবার মহিলাদের জন্য উজ্জ্বলা যোজনা নিয়ে এসেছিল মোদি সরকার। দেশের গরিব পরিবারের মহিলাদের বিনামূল্যে গ্যাস সিলিন্ডার কানেকশন দেওয়া নিয়ে এই প্রকল্প শুরু হয় এবং অনেকেই আবেদন করেছিলেন এবং অনেকেই বঞ্চিত হয়ে আসছেন। তো দর্শক বন্ধুরা, আজকে ভিডিওটি দেখার পরে আপনাদের কোথায় যোগাযোগ করতে হবে যারা এখনও পর্যন্ত উজ্জ্বলা যোজনার কানেকশন নিতে পারেননি সেটি আপনাদের এই ভিডিওটিতে ডিটেলস আলোচনা করে দেবো। কোনো প্লেসে স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত এই ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন। কারণ কেন্দ্রীয় সরকারের সমীক্ষা থেকে দেখেছিল দেশের গরিব পরিবারের বেশিরভাগ মহিলা কাঠ কয়লা ভুষি ইত্যাদি দিয়ে রান্না করে, এর ফলে যে ধোঁয়া উৎপন্ন হয় তা মহিলাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতি করছে, পাশাপাশি এর জন্য পরিবেশ দূষণ বাড়ছিল। আর তাই গরিব পরিবারে মহিলাদের জন্য বিনামূল্যে গ্যাস সংযোগ দেওয়ার লক্ষ্যে চালু হয়েছিল উজ্জ্বলা যোজনা। বিনামূল্যে রান্নার গ্যাস কানেকশন দিচ্ছে মোদি সরকার। মাঝপথে আন্তর্জাতিক বাজার জ্বালানির দাম বৃদ্ধির কারণে উজ্জ্বলা যোজনার সুবিধা ব্যাপক কাটছাট করতে বাধ্য হয় সরকার। তবে মাসখানেক আগে নতুন করে উজ্জ্বলা যোজনার সুযোগ সুবিধা আবার বৃদ্ধি করা হয়েছে। এবার সরকার সিদ্ধান্ত নিয়েছে নতুন করে দেশে আরও অনেক মহিলাকে পিএম উজ্জ্বলা যোজনা 2.0 প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে গ্যাস কানেকশন দেওয়া হবে। সো দর্শক বন্ধুরা, আপনাদের জন্য এই সুবর্ণ সুযোগ। আপনাদের কিছুদিন আগে এই পিএম উজ্জ্বলা যোজনার অনলাইন আবেদনটি শুরু হয়ে গিয়েছে এবং বিনামূল্যে বাড়ির রান্নার গ্যাস কানেকশন দেওয়া হচ্ছে। এই প্রকল্প দুর্গাপূজোর আগেই শুরু হয়ে গেছে, ফলে উৎসবের মরশুমে অত্যন্ত খুশি দেশের আমজনতা। বিপিএল পরিবারের মহিলাদের পাশাপাশি আরও বেশ কিছু ক্যাটাগরির মধ্যে পড়লে এই গ্যাস সংযোগ পাওয়া যাবে। তো দর্শক বন্ধুরা, বুঝতে পাচ্ছেন আপনাদের কাছে বিপিএল ক্যাটাগরি থাকলে আপনি অবশ্যই এই পিএম উজ্জ্বলা যোজনা 2.0 এর গ্যাসের আন্ডারে আপনার নাম নথিভুক্ত করতে পারবেন। তাছাড়া অন্যান্য ক্যাটাগরিগুলি থাকলেও তারাও পাবেন। এর জন্য লাস্ট পর্যন্ত চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। কারা কারা পাবেন এই ভিডিওটিতে আপনাদের ডিটেলসে বলে দেব। মোদী সরকারের এই সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল মহিলারা। এতে সংসারের ওপর মহিলাদের নিয়ন্ত্রণ যেমন বাড়বে, তেমনি তারা আত্মবিশ্বাসী হয়ে উঠবেন বলে সরকারের ধারণা। তবে স্বাভাবিকভাবে কোনো সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পেতে হলে তার কিছু নিয়মকানুন বিধে নিষেধ থাকে। তাই দর্শক বন্ধুরা, পিএম উজ্জ্বলা যোজনা 2.0 মাধ্যমে সম্পন্ন
বিনামূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার পাওয়ার যোগ্য কারা দেখে নেওয়া যাক। সর্বপ্রথম পিএম উজ্জ্বলা যোজনা 2.0 বিনামূল্যে গ্যাস সিলিন্ডার কারা কারা পাবেন। এক নম্বর, পিএম উজ্জ্বলা যোজনা 2.0 প্রকল্পের মাধ্যমে উল্লেখ করা হয়েছে কেবলমাত্র মহিলারা এর মাধ্যমে বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার পাওয়ার যোগ্য। দ্বিতীয় হচ্ছে, এই প্রকল্পের আবেদনকারী মহিলার বয়স 18 বছরের বেশি হতে হবে, অর্থাৎ তাকে ভোটার হতে হবে, অর্থাৎ তার বয়স 18 বছর প্লাস হতে হবে তবে আবেদন করতে পারবেন। তিন নম্বর হচ্ছে, আবেদনকারী মহিলাকে দরিদ্রসীমার নিচে হতে হবে, তার জন্য বিপিএল রেশন কার্ড থাকতে হবে। তাছাড়াও যাদের বিপিএল রেশন কার্ড নেই তারা কী করবেন সেটিও আমি এই ভিডিওটি ডিটেলসে আলোচনা করে দেবো। চার নম্বর বলছে, আবেদনকারী মহিলারা পরিবারের অন্য কারোর নামে গ্যাস সিলিন্ডার কানেকশন থাকলে তিনি এই প্রকল্পের যোগ্য বলে বিবেচিত হবেন না। এবং এর জন্য আরেকটি উপায় বলে দিচ্ছি, ধরেন আপনি মহিলা এবং আপনার বিপিএল বা যাই রেশন কার্ড থাক না কেন, আপনার পরিবারে বা কারোর কাছে, আপনার রিলেটিভের কাছে আধার কার্ড থাকলে এবং তার কোনো গ্যাস কানেকশন না থাকলে আপনি রেফারেন্স হিসাবে তার আধার কার্ডটি ইউজ করতে পারেন। সো দর্শক বন্ধুরা বুঝতে পাচ্ছেন, লাইকওয়াইজ আপনি পরিবারের মেন মেম্বার অর্থাৎ মা, তাহলে ধরুন আপনার দুটো ছেলে আছে, একটা ছেলে ধরেন লাইসেন্স করা আছে অর্থাৎ গ্যাস সিলিন্ডার কানেকশন আছে আর অন্যজনের নেই, কিন্তু তার আপনি রেফারেন্স হিসাবে অন্যজনের কাজটা আপনি নিতে পারেন আধার আইডিটি। এছাড়া বলেছে, আবেদনকারী মহিলার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, অর্থাৎ যিনি আবেদন করছেন তার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। ছ নম্বর, প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তা তফসিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারাও এই সুবিধা পাবেন। সো যারা বাড়ি পেয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা, এছাড়া তফসিলি এসটিএসসি যারা আছে তারাও এই সুবিধা পাবেন। সাত নম্বর, চা বাগানে বসবাসকারী উপজাতি ও পরিবারের মহিলারাও এই সুযোগ পাবেন। আট নম্বর, দ্বীপ এলাকায় বসবাসকারী মহিলারাও এই সুযোগ পাবেন। সো বুঝতে পাচ্ছেন, টোটাল 8টি শর্ত আপনি ফুলফিল আপ করলে আপনি পেয়ে যাবেন পিএম উজ্জ্বলা যোজনার কানেকশন এবং ফ্রিতে গ্যাস। তো দর্শক বন্ধুরা, আবেদনের জন্য যে সমস্ত কাগজগুলো আপনাদের লাগবে, আবেদনকারী মহিলার বিপিএল রেশন কার্ড, আধার কার্ড, ভোটার আইডি প্রতিলিপি, এছাড়াও আপনার বিপিএল রেশন কার্ড না থাকলে অন্য রেশন কার্ড যেমন এসপিএইচএইচ, পিএইচএইচ, এগুলো বর্তমানে বিপিএল রেশন কার্ড হিসাবে গণ্য হচ্ছে। সো এই রেশন কার্ডগুলি আপনার কাছে থাকলেই আপনি আবেদন করতে পারবেন। আবার রিপিট করছি, আপনার কাছে এওয়াই অর্থাৎ অন্ত্যোদয় অন্ন যোজনা যদি রেশন কার্ড থাকে, ফার্স্ট প্রায়োরিটি হয়ে যাবেন, কারণ আপনি হচ্ছে অন্ত্যোদয় সম্প্রদায়। এবং আপনার কাছে এসপিএইচএইচ বা পিএইচএইচ রেশন কার্ড থাকলেও, কেন্দ্রীয় সরকার যে রেশন কার্ডে আছে সেগুলি থাকলেও আপনি প্রায়োরিটি হয়ে যাবেন এটি আবেদন করার জন্য। দু নম্বর বলছে, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, যিনি আবেদন করছেন যার নামে, তার ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে এবং সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে তারই নামে, এবং তার প্রথম পেজটি জেরক্স লাগবে। কেওয়াইসি করে নিতে হবে, কারণ এখন সমস্ত জিনিসেই কেওয়াইসি লাগছে, নো ইয়োর কাস্টমার। এবং চার নম্বর, বার্থ সার্টিফিকেটের জেরক্স, অর্থাৎ আপনার জন্ম সার্টিফিকেট থাকলে জন্ম সার্টিফিকেট দেবেন, অর্থাৎ যেখানে আপনার মেনশন থাকে, আর জন্ম সার্টিফিকেট না থাকলে আপনার ভোটার আইডির মাধ্যমেও আপনার ডেট অফ বার্থটি সেখানে মেনশন থাকে, এধারাও হয়ে যায়। এবং পাঁচ নম্বর বলেছে, আবেদনকারী মহিলার পাসপোর্ট সাইজের ফটো এবং টোটাল 3 কপি ফটো লাগে এটি আবেদন করার জন্য। এবার আমার দর্শক বন্ধুদের আরও ডিটেলসে বলে দিচ্ছি, যাদের কাছে বিপিএল রেশন কার্ড নেই তারা কী করবেন, এবং লাস্ট অফ অল আপনাদের বলে দেবো কোথায় যোগাযোগ করতে হবে যাতে আপনারা এই ফ্রিতে 2.0তে আবেদন করার মাধ্যমে ফ্রিতে গ্যাস সিলিন্ডার এবং যে রান্নার চুলো যেটা বলে ওভেন সেটাও পেয়ে যাবেন। মাই ডিয়ার ভিউয়ার্স, পিএম উজ্জ্বলা যোজনা 2.0 অনেকেই গ্যাস কানেকশন পেয়েছে এবং অনেকেই পাননি। সো আপনাদের এই সুযোগ, কিছুদিন আগে এটি আবেদন শুরু হয়েছে এবং এটি আপনি অনলাইনে যেখানে সেখানে আবেদন করতে পারবেন না, কেবল যারা গ্যাস ডিস্ট্রিবিউটার অর্থাৎ যাদের কাছে আপনারা গ্যাস কানেকশন পান তাদের সঙ্গেই যোগাযোগ করতে হবে, কারণ এটি সীমিত সংখ্যক কিছু থাকে যাদের কোটা হিসাবে দেওয়া হয়। সো দর্শক বন্ধুরা, আপনারা তাদের কাছে যান এবং রিকোয়েস্ট করেন আপনারা যেন এই 2.0 উজ্জ্বলা যোজনার নামটি নথিভুক্ত করে, এবং এর জন্য আপনাদের কোনো ফিজ লাগবে না, এটি ফ্রি অফ কস্ট কেন্দ্র সরকার থেকে। আপনি তাকে জানান এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো বললাম সেগুলি অ্যাটাচ করে জমা করে দেন তাদের কাছে,
গ্যাস ডিস্ট্রিবিউটার অর্থাৎ ইন্ডিয়ান বা এইচপি যাদের কাছে গ্যাসের আপনারা কানেকশন নেন, তাদের কাছে যোগাযোগ করলেই তারা আপনাদের পুরো সমাধান দিয়ে দিবে। সো দর্শক বন্ধুরা, এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর একটি লাইক করে দেবেন। এতক্ষণে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।